আসলে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আখিমনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে যায় দুই বাড়ির প্রায় ১২টি কক্ষ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়ায় হানিফ এবং হুমায়ুন কবিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তিন বছরের শিশু আখিমনি তাদের টিন শেড ঘরে অন্য দুই শিশুর সাথে খেলা করছিল। এ সময় হঠাৎ তাদের পাশের ঘরে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। দুই শিশু ঘরে থেকে বের হতে পারলেও আখি ভয়ে ভয়ে খাটের নিচে লুকায়, সেখানেই আগুনে দগ্ধ হয়ে মারা যায় সে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে রান্নার ঘরের গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।